যে মাত্র 5 টাকার জন্য তারা হঠাৎ করে একজন শিক্ষকের সাথে এরকম একটি অমানবিক আচরণ করলো, তাকে প্রায় মৃত্যুমুখে পাঠিয়ে দিয়েছিল। সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে একজন মানুষকে কিভাবে নৃশংসভাবে ধাক্কা মেরে বাস থেকে ফেলে চাপা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত নভেম্বরের 27 তারিখ শনিবার সকালে নগরীর কোতোয়ালি থানাধীন পুরাতন রেল স্টেশন এলাকায়। মূলত বাড়তি ভাড়া নিয়ে তর্কের জেরে বাস চালক হেলপার ও কন্ট্রাক্টর মিলে রহমতুল্লাহ নামের এক স্কুল শিক্ষককে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে এই নির্মম ঘটনা ঘটায়। বর্তমানে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে আহত ওই স্কুল শিক্ষক। তার পায়ের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন তিনি। হাত তো এখন ব্যথা আছে, আর হাড় ভেঙে ফার মাংস জড়িয়ে পড়ে গেছে। ডাক্তার হয়ে দেওয়ার এই সার্জারি করা পড়ব, ড্রেসিং করা করে আর এমনি অপারেশন হবে পরে। এইদিকে ঘটনার চার দিনের মধ্যে মূল আসামি কন্ট্রাক্টর মোহাম্মদ হোসেন, বাস চালক লিটন ও হেলপার মোহিনকে গ্রেফতার করেছে র‍্যাব 7। নভেম্বরের 30 তারিখ মঙ্গলবার সকালে চাঁদগাঁওস্থ র‍্যাব 7 এর কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি জানিয়েছে র‍্যাব 7 এর কমান্ডার অফিসার লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। ঘটনার পরে তিনজনই, অর্থাৎ ড্রাইভার, হেলপার এবং কন্ট্রাক্টর, তিনজনই স্থান ত্যাগ করে। ড্রাইভার চলে যায় হচ্ছে চকরিয়াতে এবং তিনজনই তাদের মোবাইল বন্ধ করে ফেলে। এ কারণে আমাদের একটু সময় লেগেছে তাদের লোকেশন বের করার জন্য। প্রথমে আমরা এই কিশোর মাহিমকে শনাক্ত করতে সক্ষম হই শহরের একটি স্থান থেকে। তাকে প্রথম আমরা গ্রেপ্তার করি গতকাল দুপুরের পরে। তার দেওয়া তথ্য অনুযায়ী এরপরে আমরা যে আমাদের 2 নম্বর আসামি ড্রাইভার লিটন, তাকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল সন্ধ্যার পরে আমরা এই 1 নম্বর আসামি হোসেনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই স্বীকার করেছেন এবং আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। তাদেরকে তাদের নামে মামলা অলরেডি হয়েছে। তার ছোট ভাই বাদী হয়ে মামলা করেছেন এবং যে ফিটনেসবিহীন যে বাসটি সেটাও পুলিশ থানায় রয়েছে, ওটার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা হবে। আসামিদের গ্রেফতার হওয়ার বিষয়ে আহত রহমতুল্লাহ ও তার স্ত্রী সিপ্লাসকে জানান। অনেক সরকার প্রশাসন গাড়ির মালিক আমার প্রতি এত আন্তরিকভাবে আল্লাহ হাজ করে নিয়ে আল্লাহ আইন বেয়াকার হাসা কৃতজ্ঞ। তারা যতটুকু প্রশাসন শাস্তি দেওয়া দরকার ততটুকু আমি কামনা করি, কারণ এরকম যেন আর সামনে সাধারণ মানুষও যেন ধাক্কা দিয়ে হেলপারের মাধ্যমে মানে এরকম ফরি না যাচ্ছে। তো গাড়ির যে ড্রাইভার আর হেলপার ওদের শাস্তির মাধ্যমে আরও অনুরোধ দেখুক, যাতে সাধারণ জনগণ যে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডের শিকার না হয়। জানিয়ে রাখি, রহমতুল্লাহ পাঁচলাইশ থানাধীন এলাকার হাবিবুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বর্তমানে তিনি সদরঘাট এলাকার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিচ্ছেন। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি বাংলা।